হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। আজকে আমি তোমাদেরকে একটা খুব কম দামিকে ওয়ে প্রোটিন শেয়ার করতে চলেছি, আর এই ওয়ে প্রোটিনটা আমি নিজেও পারচেস করেছি। তো তোমাদের সামনে আমি এটার আনবক্সিংও করে দেখাবো। তো যারা যারা ওয়ে প্রোটিন ইউজ করছো আর অনেক দামি দামি ওয়ে প্রোটিন ইউজ করছো, তারাও এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে কম দামিকে ওয়ে প্রোটিন ইউজ করে বেশি দামিকে ওয়ে প্রোটিনের তুলনায় দ্বিগুণ রেজাল্ট পাবে আর অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো এই ভিডিওটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর হচ্ছে যারা ওয়ে প্রোটিন পারচেস করতে চাও কিন্তু বাজেটটা অনেক কম আছে, তারাও এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ওয়ে প্রোটিনের দামটা এমনই দাম আছে যে সবাই এটা পারচেস করতে পারবে। তো এবারে আমি সবার প্রথমে এটাকে আনবক্সিং করে নিই, তোমরা খুব ভালো করে দেখে নাও। তো এবারে আমি এটাকে আনবক্সিং করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে বিগ মাসল নিউট্রিশনের ক্রুড ওয়ে, আর এই ওয়ে প্রোটিনটা হচ্ছে একদম সব থেকে সস্তা ওয়ে প্রোটিন, মানে এর থেকে কমে আর ওয়ে প্রোটিন হয় না বললেই চলে। আমি তো আর দেখিনি, তো তোমরা যদি কেউ যদি জানো যে এর থেকে সস্তাও কোনো ওয়ে প্রোটিন আছে, তো আমার কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে বলবে। আর এটাতেও তোমরা একটা স্কুপের মধ্যে 24 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছ। আর এই ওয়ে প্রোটিনটাও বাকিদের মতনই খুব ভালো রেজাল্ট দেয়, মানে হচ্ছে সব ওয়ে প্রোটিন যেরকম রেজাল্ট দেয় এটাও সেরকম রেজাল্ট দেয়। শুধু আলাদা কী আছে, এটা আনফ্লেভার আছে, কোনো ফ্লেভার নেই এটাতে। তাই ফ্লেভারওয়ালা ওয়ে প্রোটিন আজ পর্যন্ত যারা খেয়ে এসেছো তাদের হয়তো এটা একটু খেতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা খেতে অতটাও খারাপ না। এটা হচ্ছে র ওয়ে প্রোটিনের মতন খেতে। এবার র ওয়ে প্রোটিন কীরকম খেতে হয় যদি না জানো তো আমি বলে দিচ্ছি, একবার ঝট করে শুনে নাও। বাজারে যে আমুল দুধের পাউডার পাওয়া যায়, সেই আমুল দুধের পাউডার থেকে যদি, মানে সেই আমুল দুধ থেকে যদি তোমরা যদি সুগারটা লেস করে তারপর তোমাদেরকে সেই আমুল দুধ খেতে দেওয়া হয় আর এটা খেতে দেওয়া হয়, কোনো টেস্টের ডিফারেন্ট তোমরা খুঁজে পাবে না। তো এবারে একটু আমি বলে দিই যে এটা কখন কখন তোমরা খাবে। যদি তোমরা এক্সারসাইজ করো তো এক্সারসাইজ করার 30 মিনিট আগে আর এক্সারসাইজ করার 30 মিনিটের মধ্যে তোমাদের এটা খেতে হবে 1 স্কুপ করে। আর জল নেবে হচ্ছে 250 ml নর্মাল টেম্পারেচার ওয়াটার। আর যারা এক্সারসাইজ করো না তারা সকালে কিংবা বিকালে এটা খেতে পারো 1 স্কুপ। তো এটা তোমরা সবাই খেতে পারবে, যারা এক্সারসাইজ করো কিংবা যারা এক্সারসাইজ করো না। যারা এক্সারসাইজ করো তারা দিনে 2 বার খাবে, আর যারা এক্সারসাইজ করো না তারা দিনে 1 বার খাবে 1 স্কুপ করে। আর এটা খেয়ে তোমরা সেই বিদেশি ওয়ে প্রোটিনের মতনই রেজাল্ট পাবে, মানে হচ্ছে অন কিংবা আলটিমেট নিউট্রিশন ওয়ে প্রোটিনের মতনই এটার রেজাল্ট পাবে। তো এবারে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে এই কম দামি ওয়ে প্রোটিন খেয়ে তোমরা বেশি দামি ওয়ে প্রোটিনের থেকে দ্বিগুণ রেজাল্ট পাবে আর কুইক রেজাল্ট পাবে। তো এবারে তোমরা একটু দেখে নাও যে আমি আজকে যে ওয়ে প্রোটিনটা শেয়ার করলাম তার প্রাইস পড়ছে একটা স্কুপের 24 টাকা করে, আর যেটা বেশি দামি ওয়ে প্রোটিন তার প্রাইস পড়ছে এক একটা স্কুপের 83 রুপিস করে। এই যে টাকার ডিফারেন্টটা আছে, এই ডিফারেন্ট টাকাটা তোমরা এক্সট্রা খরচা করে ফেলছো ওয়ে প্রোটিনের পেছনে। তো সেই এক্সট্রা টাকাটা যদি তোমরা ওয়ে প্রোটিনের পেছনে না অ্যাড করে যদি হেলদি ডায়েটের পেছনে অ্যাড করো, তো তোমরা খুব তাড়াতাড়ি ওর থেকে বেটার রেজাল্ট পাবে আর খুব তাড়াতাড়ি তোমাদের গেনিংও হবে, মানে হচ্ছে মাসেল গেনও খুব তাড়াতাড়ি হবে। তো আমি একটা তোমাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো যে 100 গ্রাম ছাতুর দাম কিন্তু মাত্র 15 টাকা, কিন্তু এর থেকে তোমরা 26 গ্রাম প্রোটিন পেয়ে যাবে। আর সেরকম আমি আজকে যে ওয়ে প্রোটিনটা তোমাদেরকে শেয়ার করলাম তার থেকে তোমরা 24 গ্রাম পেয়ে যাচ্ছ। তো এই দুটো মিলিয়ে তোমাদের প্রোটিনের পরিমাণ হবে মোট 50 গ্রাম একটা দিনে, আর তোমাদের খরচ হবে মাত্র 39 টাকা, মানে হচ্ছে 39 রুপিস তোমাদের খরচ হবে 50 গ্রাম প্রোটিন পাওয়ার জন্য। এখনও যেই টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকা দিয়ে তোমরা কিছু মাংস আর ডিমও অ্যাড করতে পেরে যাবে তোমাদের ডায়েটে। তো তোমরা আশা করছি বুঝতেই পারছো যে বেশি দামি ওয়ে প্রোটিন নিলে শুধু ওই টাকা দিয়ে ওয়ে প্রোটিনই হবে, আর কম দামি ওয়ে প্রোটিন নিলে ওই টাকা দিয়ে ওয়ে প্রোটিন তো হবেই আর তার সাথে সাথে বাকি এই ডায়েটগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। তো এবারে আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে যে কেন আমি বলেছিলাম যে কম দামি ওয়ে প্রোটিন ইউজ করে বেশি দামি ওয়ে প্রোটিনের থেকে দ্বিগুণ রেজাল্ট পাওয়া যাবে আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে। তো এটাই আর কিছু না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে, আর তারপরে বেল আইকনে প্রেস করতে একদম ভুলে যাবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আর ভিডিওটা অনেক বেশি করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।